মানবতার সেবক খ্যাত মিল্টন সমাদ্দার এখন টক অব দি টাউন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানব সেবার নামে অর্থ তুলতেন তিনি, কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর বেশ কিছু তথ্য। এরই মাঝে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। দেওয়া হয়েছে 3 দিনের রিমান্ড, যে কোনো সময় গ্রেফতার হতে পারে তার স্ত্রীও। তার বিরুদ্ধে করা আলোচিত মামলাগুলো নিয়ে বিস্তারিত থাকছে নূর আফসার রিপোর্টে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানব সেবার কারণে আলোচিত মিল্টন সমাদ্দার এখন গোয়েন্দা পুলিশের অধীনে। গত 1 মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর মানব পাচার আইন, মৃত্যু সনদ জাল সহ 3টি অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। 2 মে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অলরেডি তিনটি মামলা রুজু হয়েছে এবং 1টি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি। আমরা 7 দিনের রিমান্ড চেয়েছি। আমি মনে করি রিমান্ডে আসার পরে তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব। এ সময় হারুনুর রশিদ আরও বলেন, তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ পেলে তাকেও গ্রেপ্তার করা হবে। আমরা স্ত্রীকেও আমরা ডাকবো, তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেক্ষেত্রে তাকে আমরা গ্রেপ্তার করবো। তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকেও আমরা মোকাবিলা করবো। এর আগে মানব পাচারের মামলা নিয়ে ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার বলেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে মৃত ব্যক্তিদের মৃত্যু সনদ জাল করে তৈরি করতেন। এক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এই অভিযোগে তার বিরুদ্ধে জাল জালিয়াতির ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে। গত 1 মে বুধবার রাতে রাজধানী মিরপুর থেকে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সে সময় গোয়েন্দা প্রধান বলেন, মিল্টন সমাদ্দার ইতিমধ্যে 900 মরদেহ দাফন করেছেন বলে মিডিয়ায় এসেছে। এর মধ্যে 835টি মরদেহের কোনো সঠিক কাগজ তিনি দেখাতে পারেননি। তার বিরুদ্ধে রয়েছে আরও অজস্র অভিযোগ। বেশিরভাগ লাশ মিল্টন রাতে দাফন করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, রাতে লাশ কেন দাফন করেন? মিল্টন উত্তরে জানান, রাতে লাশ দাফন না করলে মানুষ তাকে প্রশ্ন করেন। গত কয়েকদিন ধরে মানবতার ফেরিওয়ালার মুখোশের আড়ালে ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ ওঠে মিল্টনের বিরুদ্ধে। বৃদ্ধাশ্রম ঘিরে তার অপকর্মের ফিরিস্তি এখন নেট দুনিয়ায় ভাইরাল। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয় জাতীয় মানবাধিকার কমিশন। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।